আছেন গায়রিকদের নেতৃবৃন্দ চন্দ্রিম আবাসিক এলাকার নেতৃবৃন্দ শমশের পাড়া আমাদের পাড়া এলাকার মহাতার নেতৃবৃন্দ সকলে আজকে আমাদের এখানে এই সমাবেশকে এই সমাবেশে স্বাগত জানা হচ্ছে বন্ধ হয়ে গেল
দিন হঠাৎ করে আমরা বলে হাজি করে স্কুলে এইভাবে সবার সাথে কথা বলতে গিয়ে বর্ষা মৌসুমে আমি হঠাৎ করে ধরলাম ইয়া মারিয়া আল্লাহ পাক এই কষ্ট না সহ্য হচ্ছে না কাজ করা এটা সিরিয়ার আওতায় করে না সিরিয়ার দায়িত্ব করে না তারপর করে ধরলাম হঠাৎ করে আমি রাজনীতি করি মানুষ আমি একজন রাজনৈতিক কর্মী রাজনীতি যারা করে তাদের একটি হওয়ার স্বপ্ন থাকে রাজনীতি যারা করে তাদের মধ্যে হওয়ার স্বপ্ন থাকে কোন রাজনৈতিক কর্মী কোন রাজনৈতিক নেতা সিডিএর চেয়ারম্যানের মতন সরকারের কর্মকর্তা হওয়ার কোন স্বপ্ন কার থাকে না আব্দুল সালাম সেই চিন্তা আমার কল্পনার বাইরে ছিল আল্লাহ গ্রহণ করেছেন চিন্তার বাইরে কল্পনার বাইরে আমি হয়ে গেলাম মেম্বিনা হয়ে মন্ত্রীরা হয়ে আমি হয়ে গেলাম সরকারি কর্মকর্তা সিডিএর চেয়ারম্যান প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহ আমাকে সরকারে পরিহার করেছিলাম যখন বিশাল বিশাল বছর বিভাগে হল দশ বছরের পদার বন্ধ করলাম আল্লাহকে চাকরি রেখে বলি যদি আমি জানতাম আল্লাহ পাক আমাকে এর থেকে রক্ষা করে যে কারণে
Thank you.